অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও শুরু হতে যাচ্ছে আরও একটি সংসদ নির্বাচনের কার্যক্রম। ইতিমধ্যেই তফসিল ঘোষণা করা হয়ে গেছে। বিএনপি এবং সমমনা দলগুলো ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ অন্যান্যরা জোরে সোরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। অপরদিকে সরকার পতনের একদফা আন্দোলন চালিয়ে যাচ্ছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষাকারী পাঁচটি বাহিনীর মোট 7,47,322 জন সদস্য মোতায়েন থাকবে। এসব সদস্যকে ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং ভোটারদের যাতায়াতের পথে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োগ দেওয়া হবে। জানা যায় নির্বাচনে 5,16,000 আনসার, 1,82,091 জন পুলিশ ও র্যাব, 2,355 জন কোস্টগার্ড এবং 46,876 জন বিজিবি সদস্য মোতায়েন থাকবেন। বিভিন্ন মেয়াদে তারা মাঠে নিয়োজিত থাকবেন। বাহিনীগুলো হচ্ছে পুলিশ, র্যাব, আনসার, বিজিবি ও কোস্টগার্ড। গত নির্বাচনের চেয়ে এবার প্রতিটি ভোট কেন্দ্রে পুলিশের সদস্য সংখ্যা বাড়ানো হবে। অবশ্য এই সংখ্যার মধ্যে সশস্ত্র বাহিনী যুক্ত নেই। সশস্ত্র বাহিনীকে কোন পদ্ধতিতে কিভাবে কতদিনের জন্য মাঠে নামানো হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি নির্বাচন কমিশন। সোমবার নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচনের নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই সংখ্যক সদস্য মোতায়েনের পরিকল্পনার তথ্য জানানো হয়। দর্শক, নির্বাচন সম্পর্কে এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।